চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো। তবে রোগীদের অভিযোগ, এখনও ডাক্তারের স্বল্পতা রয়েছে। খুলনা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ চন্দ্র ঢালি। ঢালি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বিরতির পরে আবার শুরু হয়েছে চিকিৎসা সেবা, কি দেখছেন সার্বিক পরিস্থিতি এবং চিকিৎসক সংকট রয়েছে আমরা জানতে পেরেছি, জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন যে এই যে আন্দোলন পর যেহেতু প্রত্যাহার হয়েছে, এখন কিন্তু খুলনার যে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে, আপনি জানেন যে খুলনাতে সবথেকে বড় যেটি খুলনা মেডিকেল এবং খুলনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। আমি এই মুহূর্তে রয়েছি যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু আন্দোলন প্রত্যাহার হয়েছে, সবাই কিন্তু কর্মস্থলে ফিরেছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, খুলনাতে কিন্তু যে আন্দোলনের যে প্রভাবে কিন্তু চিকিৎসা কিন্তু খুব একটি ব্যাহত কিন্তু হয়নি, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই খুলনার সিভিল সার্জন ডাক্তার শেখ শফিকুল ইসলাম, তার সাথে একটু কথা বলতে চাই। স্যার, এই যে আন্দোলন তো প্রত্যাহার হয়েছে, এখন চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় রয়েছে কিনা একটু বিস্তারিত বলবেন। এবং আরেকটু জানতে চাই, ডাক্তারের স্বল্পতার একটি অভিযোগ কিন্তু রোগীদের পক্ষ থেকে রয়েছে, আপনি কী বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আন্দোলন মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিবর্তিতে যে আন্দোলন চলতেছিল, সে আন্দোলন প্রত্যাহার হওয়ার পর থেকে আমার খুলনা সদর হাসপাতাল এবং নয়টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবাই সব জায়গায় ডাক্তার এখন সবাই কর্মস্থলে ফিরছে এবং সবাই তাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করছে, কোথাও কোনো সংকট নাই এই মুহূর্তে। তবে আমাদের যে সংকটটা সেটা হলো যে সদর হাসপাতাল প্লাস নয়টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন ডাক্তার সংকট আছে, মানে লোকবল সংকট অনেক প্রকট, এই কারণে আমাদের কিছু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আকাশ, যেমনটি শুনছিলেন যে মূলত এই যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এসহ খুলনা সিভিল সার্জন এর দায়িত্বে আরও উপজেলার 9টি স্বাস্থ্য কমপ্লেক্স, 9টি উপজেলার সব জায়গাতে কিন্তু এখন চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে, কিন্তু তিনি যেটি বলছিলেন যে ডাক্তারের কিন্তু স্বল্পতা রয়েছে। এছাড়াও আমরা সকালে খুলনা মেডিকেল থেকে যেমনটি জানিয়েছি, সেখানেও কিন্তু রোগীদের একই রকমের অভিযোগ রয়েছে, চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে কিন্তু ডাক্তারের স্বল্পতা। মূলত এই ছিল আমার কাছে এখন পর্যন্ত খুলনা যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে সর্বশেষ তথ্য।